আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটু ইন্ডেক্স নিয়ে কথা বলবো, পাশাপাশি আপনাদের সাথে আমার অ্যানালাইসিসের কিছু সাকসেস আপনাদের সাথে শেয়ার করবো। অলরেডি যারা আমাদের ফেসবুক গ্রুপে অলরেডি মেম্বার আছেন তারা জানেন যে আমরা কিছুদিন আগে বলেছিলাম যে জেমিনিতে আমরা যে টার্গেটটা নিয়েছিলাম সেই টার্গেটটা আমরা অ্যাচিভ করেছি, এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক তারা কিন্তু অলরেডি জানেন যে আমরা জেমিনি সি ফুড নিয়ে বেশ লম্বা সময় ধরে, গত 2-3 মাস ধরে আমরা কাজ করে যাচ্ছি, জেমিনি সি ফুড নিয়ে কাজ করতেছিলাম। পাশাপাশি আপনারা জানেন যে আমরা একটা প্র্যাকটিস গ্রুপ মেনটেন করি, এবং প্র্যাকটিস গ্রুপে অবশ্যই শুধুমাত্র আমরা একটা দুইটা স্টক নিয়ে কাজ করি না, আমরা এখানে প্রায় 10 থেকে 12টা স্টককে সবসময় প্রায়োরিটির ভিতরে রাখি। তার থেকে আমরা কিছু স্টকে, আজকে হচ্ছে 9 তারিখ, 9 তারিখের ভেতরে আমরা বেশ কিছু স্টকে আমাদের টার্গেটটা অ্যাচিভ করে ফেলেছি। সো ইটস এ বিগ ডিল ফর আজ, আমি আপনাদের সাথে সেই অ্যানালাইসিস গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো ফার্স্টেই আমরা যেটাতে আমরা বলবো যে আমাদের একটা বড় রকমের সাকসেস, সেটা হচ্ছে এডিএনটেল। এডিএনটেলে যখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেভেলের যখন কারেকশন চলতেছিল, এই যে এই লেভেলের কারেকশন, অর্থাৎ যখন আমি এই পোর্শনে আছি, এই যে এই পোর্শনটাতে যখন ছিলাম, এই পোর্শনটাতে তখন আমরা একটা ফোরকাস্ট করেছিলাম, সেটা করেছিলাম 13 জানুয়ারি 2023-এ, যে স্টকটি 163 টাকা পর্যন্ত মুভ করার পসিবল বা পসিবিলিটিস রাখে। সেই সময়টাতে আমরা এইখানে কি করলাম, আমরা সেখানে এন্ট্রির জন্য বা ওয়াচ লিস্টের জন্য রেখে দিয়েছিলাম, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা তার সর্বোচ্চটা এই মুহূর্তে অ্যাচিভ করেছি। আমরা 163 টাকাতে এসে ডাবল টপ ক্রিয়েট করে ফাইনাল এক্সিট শো করেছে, অ্যাজ এ রেজাল্ট আমরা এখান থেকে মুভ করে চলে এসেছি। এটা আমরা গতকাল আমাদের ফেসবুক গ্রুপে আমরা শেয়ার করেছিলাম। আজকে হচ্ছে অ্যাপেক্স ফুট, এবং অ্যাপেক্স ফুটে আমরা দেখতে পাচ্ছি যে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে 31 মার্চ 2023, আমরা এই মাসের যখন প্র্যাকটিস গ্রুপটা রেডি করতেছিলাম সেই সময়টাতে, যখন এই স্টকটা 299.7 টাকা, অর্থাৎ 300 টাকার কাছাকাছি রেঞ্জে ছিল, এবং আপনারা জানেন যে গত সপ্তাহেও এটা 300 টাকার নিচে ট্রেড হয়েছে, বাট আমাদের ফোরকাস্ট ছিল যে এটা 355 টাকা পর্যন্ত একটা শর্ট টার্ম টার্গেট অ্যাচিভ করবে শর্ট টার্মের জন্য। তো অ্যাজ এ রেজাল্ট আমরা উইদিন এ উইক সেখান থেকে আমরা শর্ট টার্ম প্রফিট নিয়েছি, এবং সেটা আপনারা অলরেডি জানেন। এবং যদি দেখেন, এটা ছিল আমাদের মনোস্পুল, মনোস্পুলও দেখেন এটা 261 টাকা লেভেলে যখন ছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি তখন এপ্রিলের শুরু, 2/4/2023, এই সময়টাতে আমরা বলেছিলাম যে এটা দেখেন নিচের দিকে আসবে, এবং এটা 255 টাকার এভারেজের কাছাকাছি আমরা তা এই স্টকটাকে আমরা বাই সিগন্যাল দিয়েছিলাম। দেখেন অলরেডি এটা গোল মার্ক করা আছে, এটা নিচের দিকে আসবে এবং গোল মার্ক করা, এবং এই সম্পর্কে অবশ্যই আমরা আমাদের ফেসবুক গ্রুপে ডিটেলস আলোচনা করেছি, একটা ভিডিও দিয়েছিলাম আমাদের আমাদের সেই প্র্যাকটিস গ্রুপে, যেখানে একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা ছিল। অ্যাজ এ রেজাল্ট দেখেন উইদিন এ উইক আমরা একটা টোটাল টার্গেট অ্যাচিভ করে ফেলেছি, এবং এখান থেকে আমরা কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে গেছি। তার মানে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে, তো তাদের জন্য কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস গ্রুপটা আমরা রেডি করেছি, যেখানে আপনি অতি অল্প খরচে মাসে একটা সামান্য ফিস দিয়ে, সামান্য একটা সম্মানই বলতে পারেন অনারিয়াম দিয়ে, কিন্তু আপনি সেই কোর্স আমাদের এই টোটাল অ্যানালাইসিস গুলো আপনারা দেখতে পারেন। কিভাবে আপনি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবেন, প্র্যাকটিস গ্রুপে যুক্ত হওয়ার আগে অবশ্যই আপনি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবেন, যে ফেসবুক গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, পাশাপাশি আমাদের পিন কমেন্টেও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মেইন যে ফেসবুক গ্রুপ স্টক হ্যাকের যে কমন অফিসিয়াল পাবলিক গ্রুপ, সেই গ্রুপে যুক্ত হবেন, সেখান থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন যে কিভাবে প্র্যাকটিস গ্রুপে যুক্ত হওয়া লাগবে। তো এই ছিল হচ্ছে মনোস্কুলের ব্যাপার। এখন আসেন ইন্ডেক্সটা নিয়ে কথা বলো, মূল আলোচনার বিষয় যেটা ছিল আমাদের সেটা ছিল হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সে আমি অলরেডি বেশ কিছু অ্যানালাইসিস এখানে করে রেখেছি, সেখানে যদি আমরা একটু দেখি, এখানে আমরা দুইটা অবস্থার কথা চিন্তা করে দুইটা টার্ম আমরা এখানে রেডি করেছি। এক নাম্বার টার্ম, আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, ফোর এই দ্যার ইজ থ্রি রেজিস্ট্যান্স প্যাটার্ন, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ট্রায়াঙ্গেল ফরমেশনের মতো চলছে। যেহেতু এটা ট্রায়াঙ্গেল ফরমেশনের মতো চলছে, এবং যেহেতু উপরে রেজিস্ট্যান্স গুলো একটা প্যারালাল অবস্থার মধ্যে আছে, সো আমরা একে বলতে পারি ইট ইজ এ অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলস, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। সো কালকের দিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এই কারণে যদি কালকে আমরা এখান থেকে ঘুরে, এখান থেকে ঘুরে যে কোনো একটা দিকে আমাদের ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে আগামীকাল, যে কোনো একদিকে যদি আমরা ব্রেকআউট করি তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এর গন্তব্যটা কোন দিকে। বাট আমরা যদি অ্যাজ পার গুগলে যাই,
ঘুরে যে যদি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলসটা দেখি, তাহলে দেখবো যে ম্যাক্সিমাম সময় এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলসকে তারা দেখিয়েছে যে এটা হচ্ছে উপরের দিকেই ব্রেকআউট করে। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলস ম্যাক্সিমাম সময় হচ্ছে উপরের দিকেই ব্রেকআউট করে, এটার একটা পসিবিলিটি হচ্ছে উপরের দিকে ব্রেকআউট করার। আমরাও ধরে নিচ্ছি যে এটা উপরের দিকে ব্রেকআউট করবে, যদি উপরের দিকে ব্রেকআউট করে তো ভালো। সো উপরের দিকে যদি ব্রেকআউট করে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই যে ইন্ডেক্সের এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব ছিল, যেখান থেকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলসটা শুরু হয়েছে, সো আফটার ব্রেকআউট তার দূরত্ব কিন্তু সেই পরিমাণ থাকবে, সেটা চলে যাবে 6262-তে। সো আমি এখানে একটা পয়েন্ট করে দিচ্ছি, 6262 আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলস এর বর্তমান রেজিস্টেন্স আছে হচ্ছে 6227-এ। এবং যদি এইটা যদি আগামীকাল এখান থেকে যদি ব্রেকআউট করে নিচের দিকে নেমে আসে, তাহলে কিন্তু এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা ইনভ্যালিড হয়ে যাবে। কি হয়ে যাবে? ইনভ্যালিড হয়ে যাবে। যখন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা ইনভ্যালিড হয়ে যাবে, তখন আমরা এখানে কি প্যাটার্নটা আমরা মেজার করব, সেটা হচ্ছে আমরা মেজার করব এইখান থেকে এইখানে এবং এইখান থেকে এইখানে অ্যান্ড এখান থেকে এইখানে, তার মানে এই বরাবর আমরা পেয়ে যাবো একটা নেকলাইন। সেই সময়টাতে আমরা এই পোর্শনটাকে হিসাব করা বাদ দিয়ে দিব, এই পোর্শনের হিসাবটাকে বাদ দিয়ে দিব, যখন এটা আমাদের এই যে নেকলাইন আছে, নেকলাইন কততে আছে সেটা আমি কেবলমাত্র মার্ক করে দিচ্ছি। নেকলাইনটা আছে হচ্ছে 6207-এ। 6207-এ নেকলাইন, দুইটা পসিবিলিটি নিয়ে কথা বলতেছি আমি। হ্যাঁ, আবার যারা আমি একটু রিমাইন্ডার দিচ্ছি, 6207-এ আমার নেকলাইন আছে, 6207-এ নেকলাইন থাকলে সেটা ব্রেক করবে, ব্রেক করে আবার 6192 এর আশেপাশে চলে আসবে। সো ইন্ডেক্সের সামারিটা কি দাঁড়ালো সেটা আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করি। 1 নম্বর পোর্শন, 1 নম্বর হচ্ছে ইন্ডেক্সের দুইটা জিনিস আমরা চিন্তা ভাবনা করতে পারি ফার শর্ট টার্মের জন্য। 1 নম্বর হচ্ছে এটা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হতে পারে। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হলে কালকে আমার হচ্ছে 6227 এইটা ব্রেকআউট করে উপরের দিকে চলে যাওয়ার পসিবিলিটি থাকবে। যদি এটা উপরের দিকে চলে যায়, ইটস এ গুড স্টার্ট ফর আস, এবং আমরা ধরে নিব যে এটা যদি উপরের দিকে ব্রেকআউট করে, তাহলে এটা 6262 পর্যন্ত যেতে পারে। এটা হলো 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু, যদি এটা নিচের দিকে ব্রেকআউট করে, তাহলে নিচের দিকে ব্রেকআউট করলে 6207-এ আমার একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটা আমার নেকলাইন হিসাবে কাজ করবে। এই নেকলাইনে বাধা পেয়ে এমনও হতে পারে যে কালকে আবার এটা উপরের দিকে চলে যেতে পারে, আবার 6227-এ গিয়ে একটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করতে পারে। বাট যদি এটা 6207 এই নেকলাইন যেটা যেটাকে বর্তমানে আমি সাপোর্ট ধরছি, এটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে এটা 6192.7 পর্যন্ত নেমে আসতে পারে। সো ডিটেলস আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কালকের দিনটা বোথ আমাদের ইন্ডেক্সের জন্য, আমাদের মার্কেটের জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট। এবং আমি চেষ্টা করব যে আগামীকাল রাত্রে আরেকটা ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে অ্যাকচুয়ালি আমরা ইন্ডেক্সে কি পেলাম এবং এখান থেকে আমরা কি প্রেডিক্ট করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ শুরুতেই যে দুইটা স্টক নিয়ে আমরা কথা বলেছিলাম, এডিএনটেল, মনোস্পুল এবং অ্যাপেক্স ফুড, যারা এখানে আছি তাদের জন্য শর্টকাটে আমি বলে দেবো যে মনোস্পুলে আসলে কোনো কিছুই হয় নাই। এটা ছিল একটা শর্ট টার্ম প্রফিট টেকিং, যে শর্ট টার্ম প্রফিট টেকিংটা আমরা অনেকেই এনজয় করেছি, অনেকে এনজয় করতে পারি নাই, অনেকেই ভয় পেয়েছে। সো এটা আসলে ভয় পাওয়ার কিছুই হয় নাই, সামান্য একটা কারেকশন এসেছে, ইনশাল্লাহ এটা আরেকটু নিচে নেমে এসে কাউকে এভারেজ করার সুযোগ দেবে, কেউ হয়তো এখান থেকে প্রফিট টেক করবে। কেন এটা আমরা বলতেছি যে এটা আসলে কিছুই হয় না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটা নিচের দিকে নেমে আসতেছে, RSI 50-এর কাছাকাছি বা এর কাছাকাছি চলে এসে এটা আবার মুভ করে উপরের দিকে চলে যাবে। আজকে যে কারেকশনটা ছিল সেটা হচ্ছে একটা গ্যাপ আপ দিয়ে উপরে উঠে গেছিল, এবং এইখানে যে ফাঁকা জায়গাটা সে ক্রিয়েট করেছিল সেটাকে সে পূরণ করেছে। এর আগেও দেখেন এখানে একটা গ্যাপ আপ দিয়েছিল, গ্যাপ আপ দেওয়ার পরে সেই জায়গাটাকে সে পূরণ করেছে, এখানেও একটা গ্যাপ আপ দিয়েছে, অ্যাজ এ রেজাল্ট সে কিন্তু প্রায় পূরণ করে ফেলেছে। কালকে সময় কিছু নিচের দিকে আসতে পারে, আসার পরে সে পূরণ করে আবার উপরের দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি শো করতে পারে। এই ছিল হচ্ছে মনোস্পুলের ক্ষেত্রে। সো হতাশ হওয়ার কিছু নেই মনোস্পুলে যারা এখন পর্যন্ত আমরা ধরে আছি। সো আমি পাশাপাশি অ্যাপেক্স ফুট নিয়ে কথা বলবো। আমরা শর্ট টার্মে টার্গেট অ্যাচিভ করেছি, সেম চার্ট গুলো সেম, এখানেও গ্যাপ আপ ছিল, আজকে গ্যাপ আপ দেওয়ার কারণে সে এটা ফিল আপ করতেছে, হয়তো আরেকটু নিচে এটা নেমে আসবে,
সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে কতটুক নিচে এটা নামতে পারে, তো সেটা বোঝার জন্য আমরা একটু একটা লাইন ড্র করি। এই 326, 326 দশমিক 326-এ এটা নামতে পারে। এখানে একটা রেজিস্টেন্স রয়েছে, এই যে আমরা দেখছি এখানে একটা রেজিস্টেন্স রয়েছে যেটা বর্তমানে সাপোর্ট হিসেবে হয়তো বা কাজ করবে। সো এর কাছাকাছি চলে আসলে 326 একটা গুড এন্ট্রি হতে পারে, বোথ যারা এটা এন্ট্রি নেওয়ার প্ল্যান করতেছেন, যারা এই পজিশন গুলোতে সেল করে দিয়েছেন, তাদের জন্য এটা একটা প্রফিটেবল এন্ট্রি হতে পারে। তারপরে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম, এডিএনটেল। সো আসেন এডিএনটেলটা একটু দেখবো। এডিএনটেল, ওকে ফাইন, এডিএনটেলে আমরা ডাবল টপ ফরমেশন দেখেছি, ইটস এ গুড ফরমেশন। 168 লেভেল থেকে কারেকশন নিয়েছে, কারেকশন নিয়ে বর্তমানে আজকে সেটা তার নেক লাইনকে ব্রেক করেও নেমেছে, এবং ব্রেক করার পরে সে নেক লাইনটাকে আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করে নিচের দিকে নামছে। সো যদি এটার থিওরিতে আমরা যাই, তাহলে থিওরি অনুযায়ী আমরা পাচ্ছি যে এই যে ডেপথ, এই হচ্ছে তার ডেপথ। সো এটা আবার এই পরিমাণ কারেকশন নেবে, সো কারেকশন অনুযায়ী 6130-এর কাছাকাছি এই বরাবর যে একটা রেজিস্টেন্স ছিল যেটাকে সে পরবর্তীতে ব্রেকআউট করে বের হয়ে গেছে, সেই রেজিস্টেন্সটাকে সে কিন্তু কাছাকাছি এসে অনার করতে পারে, যেটা 130-এর কাছাকাছি। আমি এইখানে একটা মার্ক করে দিচ্ছি, পাশাপাশি এই যে নতুন একটা থিওরিটিক্যালি আমরা যেটা পেলাম যে ডাবল টপ ব্রেকআউট করার পর কোথায় চলে আসে, সেটাকেও আমরা মার্ক করে দিলাম। সো এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের আজকে এডিয়েন্টাল, মনোস্পুল এবং হচ্ছে অ্যাপেক্স ফুট, এই তিনটা স্টক নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই তিনটা স্টক নিয়ে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট ছিল আজকে, বিশেষ করে ট্রেডিং আওয়ারগুলোতে প্রচুর আমি মেসেজ পেয়েছি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। অনেকে আমার আমার ফেসবুক আইডিতে আমার সাথে যুক্ত আছেন, তারা আমার সাথে নক করেছিলেন, যে কারণে আমি ফিল করেছি যে এই স্টক তিনটা সম্পর্কে একটা আপডেট দেওয়া দরকার, এবং আপনাদের সাথেও ডিসক্লোজ করলাম যে আমরা আসলে কীভাবে এই স্টকগুলো নিয়ে চিন্তা করি। তো আজকে ছিল এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।